হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। 2023 সালে বাংলাদেশের আটখানা ওয়েব সিরিজ হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে, সেটার ব্যাপারে আজকে হইচই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। সেটাকে নিয়েই কথা বলবো, আটখানা ওয়েব সিরিজের নাম এবং সেখানে কি কাস্টিং, পরিচালক কে, সে বিষয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিঙ্কর আহসানের বেস্ট সেলিং নোভেল অবলম্বনে রঙ্গিলা কিতাব নামের একটা ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন হইচইয়ের জন্য পরিচালক অনম বিশ্বাস। এই পরিচালকের এর আগে দুই দিনের দুনিয়া কাজটা আমি চরকিতে দেখেছি, সেই কাজটা আমার ঠিকঠাক মনে হয়েছিল, খুব ভালো কিছু আমার মনে হয়নি, যদিও বাংলাদেশের মানুষজনের ওই কাজটা খুবই পছন্দ হয়েছিল। এছাড়া তার দেবী ছবিটা আমি দেখেছি, যেটা খুবই ব্যবসা সফল একটা বাংলাদেশের ছবি, সেই ছবিটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল। সেখানে জয় এসান ত্রিমন্দাস একটা পারফরমেন্স দিয়েছিলেন, তো এই পরিচালকের কাজের থেকে ডেফিনেটলি আশা থাকছে। রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজটা রিলিজ ডেট সম্পর্কে যদিও হইচইয়ের তরফ থেকে এখন অবধি কিন্তু কিছু জানানো হয়নি। এরপরে যে ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অদৃশ্য। সাফায়েত মনসুর রানা এই ওয়েব সিরিজের পরিচালকের নাম, এবং এই ওয়েব সিরিজটার গল্প সম্পর্কে যেটা হইচইয়ের তরফ থেকে জানানো হয়েছে, একজন বিজনেস আইকন সে হঠাৎই একদিন কিডন্যাপড হয়ে যাবে, এবং সেই কিডন্যাপিং থেকে সে ফ্রি হওয়ার পরে জানতে পারবে তার সঙ্গে যা যা এখন অবধি ঘটেছে সেগুলো সবটাই স্টেজড ছিল, অর্থাৎ সেই সব কিছুই সাজানো ছিল। এবার এই সাজানো ঘটনা তার সঙ্গে কেন করা হলো, এই বা করলো, যাবতীয় জানবার জন্য সে তদন্ত করা শুরু করবে, এটাকে নিয়ে হচ্ছে এই ওয়েব সিরিজ। এরও রিলিজ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। তৃতীয় ওয়েব সিরিজটার নাম হচ্ছে মিশন হানডাউন। এই ওয়েব সিরিজটার রিলিজ ডেটও কিন্তু এখন অবধি হইচইয়ের তরফ থেকে জানানো হয়নি। পরিচালকের নাম হচ্ছে সানি সানোয়ার, এবং এই ওয়েব সিরিজটাতে আমরা বিদ্যা সিনহা মিমকে দেখতে পাবো, এবং দেখতে পাবো FS নাইমকে, যাকে কিন্তু আমরা কারাগারে দেখতে পেয়েছি, এবং এই অভিনেতাকে আমার বেশ পছন্দ হয়, তার ক্যারেক্টারটা আমার কারাগারে খুব পছন্দ হয়েছিল। এবং অ্যানাউন্সমেন্ট যদি আপনারা দেখেন এই পার্টিকুলার সিরিজটার, আমার মনে হলো কোথাও একটা কি কমার্শিয়াল এলিমেন্টস এই সিরিজটার মধ্যে থাকতে চলেছে। এবং সানি সানোয়ারের এখন একটা সিনেমা হলে চলছে বাংলাদেশের, সিনেমাটার নাম হচ্ছে মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ার, আরিফিন শুভর সিনেমা, সেই সিনেমাটাও কিন্তু একটা পুরোদস্তু কমার্শিয়াল ছবি। পরিচালক হিসেবে সানি সানোয়ারের ওপরে আমার যে খুব ভরসা রয়েছে, কিংবা তাকে একজন ভালো নির্মাতা আমি মনে করি, এ কথা আমি একেবারেই বলতে পারবো না। দেখা যাক, আমি আশা রাখছি তিনি একটা ভালো সিরিজ দর্শকদেরকে উপহার দেবেন। চতুর্থ ওয়েব সিরিজটার নাম হচ্ছে ডেল্টা 2051। তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তারা দুজনে মিলে ডিরেকশন দেবেন এই সিরিজটাতে। ফিল্ম সিন্ডিকেট, যাদের কাছ থেকে কারাগার, তাকদীর কিংবা কাইজারের মতন ওয়েব সিরিজ এর আগে আমরা পেয়ে গেছি, তাদের থেকেই কিন্তু এই ওয়েব সিরিজটা আসতে চলেছে, যে কারণে এই ওয়েব সিরিজটা থেকে আমার কিন্তু আশা রয়েছে। মাসিউল আলমের প্রিশিলা অবলম্বনে এই সিরিজটাকে নির্মাণ করা হচ্ছে। ফিউচার ডিস্টোপিয়ান বাংলাদেশকে এই সিরিজের মধ্যে তুলে ধরা হবে, বাটারফ্লাই ইফেক্টের একটা দিক এই সিরিজের মধ্যে থাকতে চলেছে। হইচইয়ের এই অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকে নতুন যে ওয়েব সিরিজগুলোর ব্যাপারে জানা গেছে সেগুলোর মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড আমি এই সিরিজটাকে নিয়ে। পঞ্চম ওয়েব সিরিজটা হচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত বুকের মধ্যে আগুন, এবং এই ওয়েব সিরিজে লিড অ্যাক্টর হিসেবে কাজ করবেন অপূর্ব, এবং সেটার কিছু দৃশ্য আমরা দেখতেও পেলাম এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে। অপূর্বকে আমেজিং লাগছে, অপূর্বর হিউজ একটা ফ্যান ফলোয়িং বাংলাদেশে রয়েছে। তার রিসেন্টলি মায়াশালিক ওটিটি ব্লকবাস্টার হয়েছে, প্রচুর মানুষ দেখেছে, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে সেই কাজটাকে। দেখা যাক এই কাজটা মানুষের ভালোবাসা কতটা পায়। আমার ধারণা এই ওয়েব সিরিজটা খুব সাকসেসফুল হবে, অপূর্বর ফ্যানেরা ডেফিনেটলি এই কাজটা দেখবে। ফেব্রুয়ারি মাসে এই কাজটা আসতে চলেছে। এই সিরিজটার গল্প সম্পর্কে যেটা জানানো হয়েছে, একজন সুপারস্টার যার প্রচুর পপুলারিটি, মানুষ তাকে খুবই ভালোবাসে, এক রাতে তার জীবনে কিছু একটা অঘটন ঘটছে যেটার জন্য এই মানুষটা সুইসাইড করে নিচ্ছে। এত পপুলারিটি থাকা সত্ত্বেও, এত ভালোবাসা মানুষের, তা সত্ত্বেও সে সুইসাইড করছে কেন, সেটাকেই ইনভেস্টিগেট করবে অপূর্ব চরিত্র। এবার এটা কি আসলে একটা সুইসাইড নাকি এই সুপারস্টারের মার্ডার হয়েছে সেটা জানবার জন্য আমাদেরকে ফেব্রুয়ারি মাস অবধি অপেক্ষা করতে হবে। সিক্সথ যে ওয়েব সিরিজটা সেটাকে নিয়ে আমি ডেল্টা 2051-এর মতোই প্রচণ্ড এক্সাইটেড, কারণ পরিচালকের নাম হচ্ছে, সরি পরিচালক নয়, বানিয়েছেন আশফাক নিপুন। ডিরেক্টর আশফাক নিপুন আসে না, আসে বানিয়েছেন আশফাক নিপুন। তো আশফাক নিপুনের বানানো সিরিজ আ কমন ম্যান, যেখানে লিড অ্যাক্টর হিসেবে আমরা পেতে চলেছি আফরান নিশোকে, এর থেকে বড় আর কি হতে পারে, এর থেকে এক্সাইটিং আর কি হতে পারে। একজন ছাপোষা মানুষ, তার কাছে যদি সুযোগ আসে সে কি অনেস্ট থাকবে নাকি সে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়বে, লোভ কি তাকে বশ করে ফেলতে পারবে, এটার উপরে ইভলভ করবে এই পুরো সিরিজটা। এবং আশফাক নিপুন দেশকে নিয়ে, সমাজকে নিয়ে তার একটা বক্তব্য তার কাজের মধ্যে উঠেই আসে, যে কারণে এই সিরিজটাকে নিয়ে কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড। সপ্তম যে সিরিজটা সেটাও আশফাক নিপুনের মাচ অ্যাওয়েটেড সিরিজ, মহানগর পার্ট 2। মহানগরের পরে মহানগর পার্ট 2 কবে রিলিজ হবে
মোশাররফ করিমকে ওসি হারুন হিসেবে আবার আমরা কবে দেখতে পাবো, এ নিয়ে দর্শকদের উত্তেজনার উন্মাদনার কোনো শেষ নেই। এবং যখন আমি দর্শকদের বলছি সেখানে কিন্তু ওই দর্শকদের মধ্যে আমি নিজে ইনক্লুডেড, আমি কিন্তু প্রচণ্ড বেশি এক্সাইটেড মহানগর পার্ট টু নিয়ে। এবং রিলিজ ডেট আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে 21 এপ্রিল বা 22 এপ্রিল, ওই সময় অর্থাৎ ঈদ উল ফিতর যে সময়টাতে সেই সময় মহানগর পার্ট টু মুক্তি পেতে চলেছে হইচই। এই লিস্টের লাস্ট সিরিজ অর্থাৎ অষ্টম সিরিজ হচ্ছে কাইজার পার্ট টু। এটা যে এবছর মুক্তি পাবে আমরা সেটা সকলেই জানি, এটা নতুন নয়। এবং কাইজার পার্ট টুতে মুখ্য চরিত্রে আমরা কাকে দেখতে পেতে চলেছি সেটাও আমাদের সকলের জানা, নতুন করে বলার দরকার পড়ে না। এবং তার জন্যেই আমি কাইজার পার্ট টু নিয়ে এক্সাইটেড। কাইজার আমার যে খুব ভালো লেগেছিল তা নয়, আমার সেই সিরিজটাকে নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে, আমি যখন রিভিউ করেছিলাম সেগুলো নিয়ে আলোচনাও করেছিলাম। কিন্তু আফরানিশোর পারফরমেন্স ব্রিলিয়ান্ট, প্রত্যেকেই যারা যারা অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো ছিল। এবং আফরানিশোর ক্যারেক্টারে ব্যক্তিগত জীবনের দিকটা সেটা খুব সুন্দরভাবে লেখা ছিল, ওই জন্যে কিন্তু এই ক্যারেক্টারটার সঙ্গে কোথাও গিয়ে একটা আমরা কানেক্ট করে ফেলি। আমার তো অ্যাটলিস্ট হয়েছিল সিজন ওয়ানে, এবং যে কারণে কিন্তু আমি সিজন টুটাকে নিয়ে এক্সাইটেড। তো 2023 সালে বাংলাদেশের তরফ থেকে বেশ কিছু এক্সাইটিং সিরিজ কিন্তু আমরা পেতে চলেছি হইচইতে, এবং একটাই নাম খালি এই লিস্টে মিসিং ছিল, তিনি হচ্ছেন পরিচালক সৈয়দ আহমেদ শাওকি। তার একটা কাজ যদি আসতো তাহলে এই লিস্টটা একদম ষোলকলা পূর্ণ হয়ে যাওয়া যেটাকে বলে সেটাই হতো। এই লিস্টটাতে সেই নামটা মিসিং ছিল। কারাগারের মতন সিরিজ তিনি বানিয়েছেন, তাকদীরের মতন সিরিজ তিনি বানিয়েছেন, হইচই বাংলাদেশকে এনরিচ করার পেছনে কিন্তু এই পরিচালকের যথেষ্ট অবদান রয়েছে। আমার মনে হয় মোহাম্মদ তৌকির ইসলাম, নুহা সুমায়ুন কিংবা রবিউর আলম রবি, এই পরিচালকদের সঙ্গে হইচইয়ের পরবর্তী বছরগুলোতে কাজ করবার কথা একটু ভেবে দেখা দরকার। এবং রাইহান রাফি, তার কাজ আমার যে খুব পছন্দ তা নয় কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভিউজ কিন্তু জেনারেট করে দেয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে। পরিচালক হিসেবে সে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে খুবই সেলিব্রেটেড, বিশেষ করে পরাণের পরে। এটা ছিল আজকের ভিডিও। এই 8টা সিরিজের মধ্যে কোনগুলোকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।